আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো বা দেখিয়ে দিব, যেগুলো আসলে আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে বা যেটি দেখলে আপনারা অনেক ক্ষেত্রে অনেক কিছু সহজেই করতে পারবে। তাহলে আমার আজকের এই প্রথম বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে একটা জেপিজি ইমেজ থেকে এডিটেবল টেক্সে রূপান্তরিত করতে পারে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক সময় একটা ইমেজ দিয়ে দেয়, যে ইমেজের ভিতরে অনেকগুলো এডিটেবল টেক্সট থাকে। তো ক্লায়েন্ট অনেক সময় ওইগুলো এডিটেবল না, মানে এই এই টেক্সটগুলো আসলে কপি করে বা অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করা যায় না। তো সেক্ষেত্রে যদি আমাদের এই বিষয়ে না জানা থাকে, তাহলে দেখা যায় আমাদের মধ্যে অনেকে এই টেক্সটগুলো টাইপিং করে করে অন্য ডিজাইনে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে এমন একটি মাধ্যম আছে যে জেপিজি ইমেজটাকে, এই টেক্সট গুলাকে আপনি এডিটেবল টেক্সে রূপান্তরিত করতে পারে। এটি খুবই খুবই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে যেটি করা সম্ভব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো প্রথমত আমি দেখাবো আপনাদেরকে আমি কোন ইমেজটাকে আমি টেক্সে রূপান্তরিত করব। তো এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা, এটা হচ্ছে আপনার একটা জেপিজি ইমেজ, একটা ফ্লায়ারের উদাহরণ। এই টেক্সটগুলো কিন্তু এডিটেবল না, এইগুলো যদি আমি অন্য কোথাও ইউজ করতে হয় তাহলে দেখা যাবে ওইগুলো আমি মানে হাত মানে কিবোর্ডে টাইপ করে করে ওইগুলো লিখতে হচ্ছে। তো এই সবগুলা টেক্সটকে আমি আজ এডিটেবল টেক্সে রূপান্তরিত করবো। তাহলে প্রথমে আমরা তাহলে আমি প্রথমে গুগল ক্রোমটা ওপেন করতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে সুবিধার্থে প্রথম থেকে এটা ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। আচ্ছা, আমি গুগল ক্রোমে ঢুকলাম, তারপর আমি একটা মিনিট তারপর আমি এই যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে প্রবেশ করব। এইটা আগের কিছু ছবিগুলো আমি ওগুলো, তার সমস্যা নেই, আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার সেই ইমেজটার কাছে। এই যে আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাসরি গুগল ক্রোমে নিয়ে যাব। এখানে এনে জাস্ট এখানে এনে ছেড়ে দেব, ফাইলটা আপলোড হয়ে যাক, একটু ওয়েট করি আমরা। ওকে, তাহলে ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটার উপর আমি ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাটনটা আছে এইটাতে এইটাতে আমি মাউসের কার্সরটা রাখার পর ওই যে ডান দিকে আরো কিছু অপশন আছে, এখান থেকে আমি এই যে গুগল ডক্স, এই যে গুগল ডক্সটা দেখতে পাচ্ছেন এখানের পর এটা এখানের পর আমি ক্লিক করব। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন কি। এই যে দেখেন, মানে ম্যাজিকটা দেখেন, এই দেখেন সবগুলা টেক্স কিন্তু এখন মাত্র অল্প কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলা টেক্স এডিটেবল ফরম্যাটে হয়ে গেছে। আপনি আপনাদেরকে কালারটা একটু চেঞ্জ করে দেখে তাহলে বুঝতে পারবেন।
সরি টেক্সট কালারটা ব্ল্যাক করে দিই, ফন্ট সাইজ গুলো একটু ইয়ে করে দিই, সমান করে দিই। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন সবগুলো টেক্সি কিন্তু এখন এডিটেবল হয়ে যায়। আমি যা খুশি তাই করতে পারবো, আমি যদি চাই এগুলাকে ডিলিট করতে ডিলিট করতে পারবো। আমি সবগুলো টেক্সকে কিন্তু এই যে এটা ছিল একটা প্যারাগ্রাফ, আমি আপনাদের প্যারাটি আবার দেখে দিই। এই যে এটা এটা ছিল কিন্তু একটা প্যারাগ্রাফ, এট পাম বিচ মেমোরিয়াল পার্ক, ওইটা ছিল একটা প্যারাগ্রাফ। এখন দেখেন গুগল আমি এডিটেবল করে কিভাবে টেক্সটটা হয়েছে, ওইটা কিন্তু আমি এখন যে কোনোভাবে কপি করে কপি করে আমি কিন্তু অন্য কোথাও আমি অ্যাপ্লাই করতে পারবো। তারপর দেখি আওয়ার সার্ভিসেস, ফ্রি টোর, গিফট, এগুলো সবগুলো এখানে এডিটেবল হয়ে যাচ্ছে। তো এই ফাইলটা আমি কিভাবে ডাউনলোড করব, আমি চলে যাব এই যে ফাইলে, ফাইলে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন আছে ওইখান থেকে আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের ফাইলে ডাউনলোড করতে পারবো। আমি যদি চাই এটা আপনার পিডিএফ এ ডাউনলোড করতে পারবো, আরও কিছু অনেক অপশন আছে সেই ফর্ম ফাইল ফরম্যাটে আমি সেটা ডাউনলোড করতে পারবো। তো আমাদের জন্য আমি মনে করি এই ওয়ার্ড ফাইলে ডাউনলোড করাটাই ভালো হবে। তো আমি এখানে ক্লিক করব, এই যে দেখেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমরা চলে যাই সরাসরি ফাইলের মধ্যে। এই যে ক্লিক করে এই যে দেখেন পুরোটা ফ্লায়ারের টেক্সটগুলোই কিন্তু এখন আমার হাতে নাগালে, মানে এগুলো এডিটেবল, যা ইচ্ছে আমি তাই করতে পারবো। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই পুরোটা টেক্সট পেয়ে গেছি। কিন্তু আপনি যদি এই এই টেক্সটগুলোকে মানে দেখে দেখে যদি টাইপিং করতেন তাহলে চিন্তা করুন তো কতটা সময় দিত হতো বা অনেকটা সময় নষ্ট হতো। সেক্ষেত্রে আমি যে উপায়টি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই উপায়ে আপনারা যে কোনো টেক্সটকে মানে যে কোনো ইমেজকে আপনারা ইমেজের উপরে যতগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলোকে আপনারা সহজেই এরকম এডিটেবল করতে পারবেন। তো আজকে আমার ফার্স্ট টপিকে এটাই ছিল, তারপর আমি আপনাদেরকে আবার নতুন একটি বিষয় দেখাবো। ধন্যবাদ।